সমস্ত সাথী বন্ধুদের আজকের যে বিশেষ বার্তা সেইটাই আমি উপস্থাপন করছি আপনাদের সামনে। প্রথমে আমার হাতে একটা অর্ডার আছে, এই অর্ডার নিয়ে অনেক বিতর্ক ছিল। আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন কেবলমাত্র 60 বছর যাদের মানে পর্যন্ত প্যারাদের কিংবা আমাদের মধ্যে যারা 60 নিয়েছেন তাদের জন্য। আমি বারংবার আপনাদের বলেছিলাম যে যারা 65 নিয়েছে তাদের জন্যও, তাহলে প্রমাণিত হলো সেই 65। এবং একটা অনুপমবাবু বলেছিলেন, তারপরে যেটা আমি বলেছিলাম, আমি এবং ইসমাইল সাহেব ও পরিতোষবাবু সেখানে উপস্থিত ছিলাম দেবস্মিতা ম্যাডামের ওখানে। তাহলে এই নিয়ে বাজারে বিভ্রান্তিকর অবস্থার যে সৃষ্টি হচ্ছিল সেই অবসান থেকে আপনারা এই কথাটা দয়া করে আর তুলবেন না। আমি বারবার বলেছি যে বা আমরা বারবার বলেছিলাম এটা সকলের জন্য। সেই জন্যে এইটা কোনো আমাদের এক বন্ধু, আমাদের সাংগঠনিক বন্ধু, সেই বন্ধুই বলছেন যে আমি আর গুছিয়ে উঠতে পারছি না, সেই জন্যে আমি এই ভিডিওটা দিতে বাধ্য হলাম। যার জন্যে এই বিষয়টার রাজসাক্ষী আমাদের টেবিলে যেটা ঘটেছিল সেইখানে পরিতোষবাবু, ইসমাইল সাহেব এবং আমি ছিলাম সেই দিন, আর অনুপমবাবু এটা লিখেছিলেন, যার জন্যে আমি খুব দৃঢ়তার সঙ্গেই বলেছিলাম যে আমাদের সকলের জন্য এই 3% এনহ্যান্সমেন্ট হলো। আর কি বলেছিলাম যে 1 লাখের জায়গায় সেটা 3 লাখ হলো, সেটা যেমন 5% আগে ছিল 3 বছর অন্তর, সেইটাও আমরা অনুরোধ রেখেছিলাম এইটা 5% করা হোক, এইভাবে কথাটা বলেছিলাম। পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। কিন্তু আজকে যে 12/2/21 তারিখে যার মেমোরান্ডাম যে এখানে আছে, নাম্বার আছে 2021/13/2021, আপনারা দেখে নেবেন এই ভিডিও চ্যানেলেও দেওয়াটা হচ্ছে, যার জন্যে এই বিষয় নিয়ে আপনারা দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করবেন না। এর মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা এডুকেশন ডিপার্টমেন্টে গেছি, এটা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট ব্রাঞ্চ থেকে এটা বেরিয়েছে। আগের দিন আনার কথা ছিল কিন্তু আমরা সেইটা খোঁজ নেওয়ার কথা ছিল, আমরা ওদিন ওখানে যাইনি। আমাদের ওএসডি মশাই বলেছিলেন যে আপনারা এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিয়ে যান। এই বিষয় নিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গভাবে যে এটা অর্ডারটা সেটা বেরিয়েছে। সেই জন্যে আমি বলতে চাই, আমরা এডুকেশন দপ্তরে গেছি কিন্তু এডুকেশন থেকে আমাদের এই যে বোর্ড রিকগনিশন যতক্ষণ না হচ্ছে সেটাই যেমন সই হয়ে গেছে, সেই বোর্ড রিকগনিশনের অপেক্ষায় যেটা এসএসকেদের প্রাইমারি এবং এমএসকেদের সেকেন্ডারি, এই বোর্ডের মধ্যে যতক্ষণ আমরা না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সংশয়ের মধ্যে আছি, সেই জন্য সেই প্রচেষ্টা। যাই হোক, তাহলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এর বাংলা করলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সকলের জন্যই, কারণ আমি আপনি এখনো সম্প্রসারক বা সম্প্রসারিকা হয়ে আছি আপনাদের বা আমাদের যে এনগেজমেন্ট লেটার, যারা 60 যারা নিয়েছেন যাদের যাওয়ার কথা এখনো পর্যন্ত যায়নি, সেই জন্য এটা সকলের জন্য প্রযোজ্য। যদি প্যারাই হন প্যারাদের জন্যেও, সম্প্রসারক হন সম্প্রসারকদের জন্যে, সহায়ক সহায়িকা যদি হন সহায়িকাদের জন্যে, সুতরাং এটা আমাদের সকলের জন্যে প্রযোজ্য, যেহেতু আমরা সকলেই এখন এডুকেশন দপ্তরের অধীনে আমরা আছি। একটা কথা এবার বলতে চাই যে এই প্রসঙ্গ ছেড়ে আসন্ন এই যে 14 ফেব্রুয়ারি যে রবিবার, মাননীয় শিক্ষামন্ত্রীর ডাকে আমরা মহা মিছিল এবং মহাসমাবেশ করব, সেই জায়গায় মহাসমাবেশের আয়োজন করেছি। সেই জন্যে আপনাদের সকলের কাছে আমি একটা করুন বা করজোরে আমি আবেদন রাখতে চাই যে আপনারা আমাদের নিজেদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হতে পারে, সেই জন্যে আমি বলবো আমাদের বিভিন্ন সংগঠন যেসব আছে সাংগঠনিক বন্ধুদের কাছে, আপনারা কেউ মুখ ঘুরিয়ে নেবেন না, আপনারা সকলেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। যে সরকারের পাশে আপনারা আছেন জানি, সেই আস্থা বিশ্বাস রেখে আমি
আমাদের আপনাদের সঙ্গে আমাদের কোনো অংশের সম্পর্ক খারাপ কোনো দিন ছিল না, থাকবেও না। আমরা একে অপরের পরিপূরক, প্রত্যেকের সঙ্গে আমাদের কথা হয়। তাই বন্ধু বর সকলের কাছে বড় জোরে নিবেদন করব যে আপনারা সকলে আমাদের এই যে রাসমণি রোডে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে আপনারা সকলেই হাজির হন। সমস্ত বাংলার উপত্যকাটা, সমস্ত পশ্চিমবঙ্গ থেকে জেলা ওয়ারি ব্লক ওয়ারি আপনারা নিজেরা ঠিক করে গাড়ি করে এখানে আমাদের জমায়েত দিতে হবে, সেই জমায়েত আপনারা দিন। এবং প্যারা টিচার আরও যে আমাদের শিক্ষা বিষয়ক যে সব কর্মচারী আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানে দলে দলে যোগদান দিয়ে সহযোগিতা করবেন। আর ওই দিন আপনারা মাস্টার গ্রুপ চ্যানেলটাও দেখতে থাকবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের জন্য তৈরি, আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। আমরা যেমন প্রত্যক্ষ যেমন এই অনার যেমন তুলেছি আমরা প্রত্যেক আপনাদের সেই খবরটাই দিই। সুতরাং এই চ্যানেলের প্রতি আপনারা আস্থা রাখবেন। এই চ্যানেল সবসময় তার এভিডেন্স রেখেই কথা বলে। আর এটা আমার কাছে অনুপমদা পাঠিয়েছিল, অনুপমদাকেও ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।